এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেবাঞ্জন দাস হত্যা মামলায়। ইতিমধ্যেই দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়ে প্রমাণ হয়েছে যে গুলি করে খুন করা হয়েছে নিমতায় ম্যানেজমেন্ট ছাত্রকে। কিন্তু এই খুনটা করল কারা? অনেক তত্ত্ব উঠে আসছে, কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের যেটা মনে হচ্ছে সেটা হলো এর পেছনে হয়তো ভাড়াকে খুনি থাকতে পারে। যত সূক্ষ্ম উপায়ে ঠান্ডা মাথায় দেবাঞ্জনকে খুন করা হয়েছে, যত কাছ থেকে তাকে গুলি করা হয়েছে, তাতে বারবার পেশাদার অপরাধীদের জড়িত থাকার সম্ভাবনা সামনে আসছে। কারণ দেবাঞ্জনের পোস্টমর্টম করার পর দেহের ময়নাতদন্তে দেখা গেছে তার দেহে দুটো গুলি রয়েছে, একটা ঘাড়ের পেছনে, একটা কনুইয়ে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে তাকে হয়তো পিছন দিক থেকে গুলি করা হয়েছে। যখন গুলি করা হয়েছে তখন দেবাঞ্জন ছিলেন গাড়ির ভেতর এবং রক্ত মাখা একটি বুলেট সেই গাড়ির থেকে, দেবাঞ্জনের গাড়ি থেকে, যেটা প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বলে মনে করেছিল পুলিশ, সেই গাড়ি থেকে কিন্তু একটা রক্ত মাখা বুলেটও পাওয়া গেছে। তাহলে দেবাঞ্জনকে অত কাছ থেকে গাড়ির ভেতর থেকেই কি খুনিরা খুন করেছিল? গুলিটা কি চলেছিল গাড়ির ভেতর থেকে? তাহলে যারা গাড়িতে ছিল তারাই কি দেবাঞ্জনকে খুন করেছিল? তাহলে দেবাঞ্জনের খুনিরা যারা গুলি করেছিল তারা কি পরিচিত? কিন্তু এই পরিচিত তত্ত্ব কিন্তু খুব একটা মানতে রাজি নয় পুলিশ। কারণ নবমীর দিন রাতে ঠাকুর দেখার পর বান্ধবীকে নিমতার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই খুন হন দেবাঞ্জন। প্রথমে এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলা হচ্ছিল, দুর্ঘটনায়, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু। কিন্তু দেখা গেছে তদন্তে নেমে বারবার যে রহস্য উন্মোচন হয়েছে তাতে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত হলে, একজন মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি তার মৃত্যু হয়, তার দেহে যে ধরনের আঘাতের চিহ্ন থাকে, দেবাঞ্জনের গায়ে কিন্তু সেই ধরনের আঘাতের চিহ্ন ছিল না। উল্টে ময়নাতদন্তে দেখা গেল যে তার ঘাড়ে এবং কনুইতে বুলেটের চিহ্ন রয়েছে। গুলি হলো নবমের দিন, যতই রাত হোক, জমজমাট কলকাতা শহর, জমজমাট শহর শহরতলি, নিমতার মতো একটা জায়গায় একজন গুলি করলো, একজন বা একাধিক ব্যক্তি গুলি করলো, অথচ সেটা আশেপাশে জানা গেল না, শব্দ শোনা গেল না। কেন? তাহলে কি রিভলভারে সেন্সর ছিল? তাহলে কি সেই এমন যন্ত্র, স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে তাকে গুলিটা করা হয়েছিল যেটা অত্যাধুনিক? এই অত্যাধুনিক একটা রিভলভার সেটা কি খুব সাধারণ লোকের হাতে আসা সম্ভব? এই প্রশ্নগুলোই কিন্তু এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। আরো একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি গাড়ির ভেতর লুকিয়েছিল? বলা হচ্ছে বান্ধবীকে নিমতার বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিল দেবাঞ্জন, সেই সময় তাকে গুলি করা হয়। কে বলেছিল? কখন বান্ধবীকে সে নামাচ্ছে? কি করে জানা গেল যে বান্ধবীকে সেই সময় তিনি নিমতায় পৌঁছে দিয়ে ফিরছেন? খুনিদের এই খবরটা কে দিল? যারা দিল তারা নিশ্চয়ই দেবাঞ্জনের ঘনিষ্ঠ? এখানে আরো একটা প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক, এবং এই প্রশ্নের সূত্র ধরেই দেবাঞ্জনের যে বান্ধবী তিনি কিন্তু এখন তদন্তকারীদের আতসকাচের তলায়। কারণ এই বান্ধবীর সঙ্গে দেবাঞ্জনের সম্পর্ক নিয়ে তৃতীয় এক ব্যক্তির সঙ্গে মনোমালিন্য শুরু হয়। কে তিনি? তিনি প্রিন্স সিং। এই প্রিন্স সিং কিন্তু দেবাঞ্জনের অপরিচিত নন। দেবাঞ্জন এবং প্রিন্স একই সঙ্গে দমদমের একটি বেসরকারি স্কুলে একসঙ্গে পড়াশুনো করত, তারা ভালো বন্ধু ছিল। কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে দেবাঞ্জনের যে বান্ধবী, এখন বর্তমান যিনি বান্ধবী, তিনি আগে কিন্তু প্রিন্সের বান্ধবী ছিলেন। গত 3 বছর ধরে প্রিন্সের সঙ্গে তার সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক ভাটা পড়ে, সরে আসেন সেই সম্পর্ক থেকে সেই তরুণী, উচ্চ মাধ্যমিক সেই পড়ুয়া জড়িয়ে পড়ে দেবাঞ্জনের সঙ্গে। কিন্তু এই মহিলা, এই তরুণীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এই তরুণীর অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে তদন্তকারীরা। এক নয়, একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ছিল এই তরুণীর, এবং একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক একজনের সঙ্গে তিনি সম্পর্ক রেখেছিলেন। একদমই ঠিক, এক একজনের সঙ্গে, একটি ফেসবুক অ্যাকাউন্টে তার বন্ধু ছিল প্রিন্স, একটি ফেসবুক অ্যাকাউন্টে তার বন্ধু ছিলেন
দেবাঞ্জন। এবং তদন্তকারীদের অনুমান ত্রিকোণ প্রেমের একটা সম্পর্ক এখানে রয়েছে। এটাও জানা গেছে যে এই দেবাঞ্জন এবং এই তরুণীর সম্পর্ক নিয়ে প্রিন্স নাকি বারবার দেবাঞ্জনকে হুমকি দিচ্ছিলেন। ঘটনার 15 দিন আগেও নাকি খুন করে ফেলার, মেরে ফেলার হুমকি তাকে দেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন দেবাঞ্জন দাসের বাবা অরুণ দাস। কিন্তু কোথায় প্রিন্স? তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তার বাড়ির লোকেরাও বলছে বহুদিন ধরে বাড়িতে আসছে না দেব এই প্রিন্স। প্রিন্স যাতায়াত করছে, মাঝে মাঝে আসছে, চলে যাচ্ছে, সে কোথায় আছে, কিভাবে আছে তা নাকি বাড়ির লোকজন জানেন না। এবং এই হুমকির কথাটাও কিন্তু দেবাঞ্জন এবং প্রিন্সের বান্ধবী আগে পুলিশকে জানাতে চাননি। হুমকির কোনো কথা, প্রিন্সের এই ঘটনায় জড়িত থাকার কোনো কথা এই তরুণী কিন্তু পুলিশকে জানাতে চাননি। কিন্তু জেরায় এটা বেরিয়ে এসেছে যে প্রিন্স বারবার দেবাঞ্জনকে এই বিষয় নিয়ে হুমকি দিচ্ছিলেন। এই সম্পর্কের টানাপোড়েনে প্রিন্স এবং দেবাঞ্জন এই দুজনের বন্ধুত্ব যা ছোটবেলা থেকে ছিল তা কিন্তু শত্রুতায় পরিণত হয়। তাহলে কি ত্রিকোণ প্রেমের সম্পর্কের শত্রুতার জেরেই খুন হতে হলো দেবাঞ্জনকে? সেই কারণে কি দেবাঞ্জনকে মারার জন্য ভাড়াটে খুনি সুপারি কিলার লাগানো হয়েছিল? কে লাগিয়েছিল? কে চাইছিল দেবাঞ্জনকে রাস্তা থেকে সরিয়ে দিতে? কার নির্দেশে সেই ভাড়াটে খুনি কাজ করেছে? কে খবর দিয়েছিল যে এই সময় তরুণীকে নবমীর রাতে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছেন দেবাঞ্জন? এখন এই সব প্রশ্নগুলোই ভাবাচ্ছে তদন্তকারীদের, আর খোঁজ চলছে প্রিন্সের কোথায় পাওয়া যাবে। প্রিন্সকে যদি পাওয়া যায় তাহলে হয়তো ঘটনার জাল আরো খানিকটা খুলবে। জট খুলতে, এই খুনের ঘটনায় আলোকপাত করতে তদন্তকারীদের সুবিধা হবে বলে মনে করছেন পুলিশ মহল। আরো খবর এবং অন্যান্য খবরের আপডেট জানতে আপনারা চোখ রাখুন এখন বিশ্ব বাংলায়। নমস্কার।